সবই তো সেরা। এতদিন তো বসে বসে নিজেই সব চিনেছো, এখন আসতো পাবে কোত্থেকে? দেখি স্যার আপনি গেলেন না, আমাকে দাঁড় করিয়ে কোথায় চলে গেল। এই তুমি এখানে বসে বসে না ছেড়ে যাও, একটু জানানোর ব্যবস্থা করে যাও। বলছিলাম স্যার, ফাইলগুলো না পাওয়া গেলে তো আপনারই চাপ। কেন? না ওই খুনিটা যাদের খুন করছে সে তো বেঁচে বেঁচে ওই মিশ্রাজির লোকেদেরই মারছে, আর আপনিও তো কি করবো দাদা? এইটা তো তুমি ঠিক কইছো ভাইটু, এইটা তুমি ভাইবা দেখি নাই। এই ঠিক আছে, তোমাকে আর ভাইবা দেখতে হবে না, তুমি তুমি ওঠো তো। এই শোনো, ওইদিকে ওই ফাইলগুলো আছে না, ওগুলো আমার আসার আগে ওগুলো নামাও। যাও ওঠো, নামাও ওগুলো। আমারে নরেন, তুমি এরকম বিবেকানন্দের মতো নারী রইলে কেন? তুমি যাও যাও, হাত লাগো যাও। হ্যাঁ স্যার। দেখি সেনাপতি হাত তোলো, আজ রাখি জানো তো। এদিকে আয় আমার কাছে। হ্যাঁ রে, শিউলিকে তো দেখছি না। শিউলি আজকে একটু ব্যস্ত মাস্টারমশাই। শিউলি তার দাদার জন্য খাবার বানাতে ব্যস্ত। বাহ, খুব ভালো। তোরা চলে আয় আমার কাছে। দেখি হাতটা বাড়া। ও বাবা, তুমি তো আবার আর একটা নাকি করেছ? কি পড়ালো দাদা? দিদি বলছি, তুমি কি একটা রাখি পড়াবে? এই আমার একটু তাড়া আছে, আমি চলে। আরে এই না দীপা, কি হচ্ছেটা কি? উনি নিশ্চয়ই কোনো কাজে এসেছেন, আপনি বলুন। অভ্রবাবু, আমি বরং যাই, তোমরা কথা বলো। এই 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 সবাই এদিকে চলো 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 চলো। বাবা তুমিও চলো, আমি দরকারি কথা বলে নিই। চলো চলো চলো। আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কাল রাতে আরেকটা মার্ডার হয়েছে সেটা তো শুনেছেন নিশ্চয়ই? জানি শানু। বলছি পোস্টমর্টম রিপোর্টটা আজ বিকেলের মধ্যে পাওয়া সম্ভব? চেষ্টা করছি। দীপা শোন, বলো, রেডি তো? আসি তাহলে। আসি আসি, এসো একটু দেখি দেখি দেখি। টাটা বাবা। ও মাস্টার মশাই, কি বলবেন বলছিলেন? কথা বসে কথা বলতে পারি? হ্যাঁ আসুন আমার সঙ্গে। আমি বলছি শোনো, কেস তো গড়বড়। আহ বাজে কথা বলিস না, এটা রাখ। আচ্ছা শিউলির বাবা যে গোবিন্দ সিংহ, এটা স্কুল রেজিস্টারে চেক করেছিলি? হ্যাঁ, অভ্রবাবু ঠিকই বলেছেন, গোবিন্দ কাকা যে এরকম শয়তান আমি জানতাম না। বেশ হয়েছে মারা গেছে, আমার তো মনে হয় শিউলি মেরেছে। বাজে কথা বলিস না, বললাম না। তুমি আমার কথা মিলিয়ে নিও।